নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি প্রচণ্ড গরমে দুপুরবেলায় বাঙালির অত্যন্ত প্রিয় জ্যান্ত রুই মাছের পাতলা ঝোলের রেসিপি। এই গরমকালে দুপুরবেলায় ভাতের সঙ্গে এই পাতলা রুই মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, আর সাথে যদি একটুখানি গন্ধরাজ লেবু পাওয়া যায় তাহলে তো কথাই নেই। তাহলে চলুন দেখে নিই এই পাতলা রুই মাছের ঝোল আমি কত সহজে কত কম সময়ে তৈরি করে ফেলছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম ওজনের একটা জ্যান্ত রুই মাছ। মাথা বাদে বাকি পিসগুলো ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব, তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নিয়েছি, এর মধ্যে রুই মাছগুলো ভেজে তুলে নেব। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে 1-2 টেবিল স্পুন মতো তেল রেখে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে 5 ফোড়ন। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। আমি 5 ফোড়ন দিয়েছি ফোড়নে, আপনারা চাইলে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটাকে জাস্ট 10-15 সেকেন্ড ফ্রাই করে নেব লো ফ্লেমে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো করে কেটে রাখা আলু। লম্বালম্বি করে আলুগুলো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 3-4টে পটলও 2 ফালি করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, সেগুলোও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 টুকরো সজনে ডাঁটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে সবজিগুলোকে 2-3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। 2-3 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম হাই ফ্লেমে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি, মাঝারি সাইজের 1টা টমেটো কুচি নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই রান্নাতে আমি কোনো কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু গরমকালে ঝাল খুব বেশি না খাওয়াই ভালো। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। 1 মিনিট আমি ফ্রাই করে নিলাম সব কিছুকে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। তারপরে হাতে করে সামান্য জল ছিটিয়ে ভালো করে মশলার সঙ্গে সব কিছুকে কষিয়ে নেব। মশলা কষানো যখন প্রায় কিছুটা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। আমি 1টা বড় সাইজের ঝিঙে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝিঙেটা প্রথমে অ্যাড করলে একদম নেতিয়ে বা চুপসে যেত, সিদ্ধ হয়ে যায় ঝিঙে খুব তাড়াতাড়ি যেহেতু, তাই জন্য ঝিঙেটা ঠিক মশলা কষানোর মাঝামাঝি অবস্থাতে দিতে হবে। এবারে আমি আরও 1-2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট আরও মশলাটাকে কষিয়ে নিলাম সব কিছুর সঙ্গে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। যে পরিমাণ আমাদের ঝোল দরকার সেই পরিমাণ আমি জল অ্যাড করব। আসলে এই ঝোলটা একটু পাতলা ঝোল হলেই ভালো লাগে, তাই জন্য একটু বেশি পরিমাণেই জল ব্যবহার করতে হবে। এবারে ফ্লেমটাকে হাইতে করে দেব, তারপর টকবক করে ঝোল ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। তারপর ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দেব। তারপর একটু চেক করে দেখে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা, আর একটু টেস্ট করেও দেখে নেব। সামান্য একটু নুন লাগবে, তাই 1/2 টিস্পুন পরিমাণে নুন দিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, আর 1 মিনিট হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। যেহেতু গরমকালে পাতলা ঝোল তৈরি করছি তাই আমি আর গরম মশলা অ্যাড করছি না, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে পারেন। 1 মিনিট ফুটিয়ে নিয়ে এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম পাতলা রুই মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে 1 ফালি গন্ধরাজ লেবু দিয়ে ভাতের সঙ্গে এই মাছের ঝোল সার্ভ করতে পারেন, তাতে কিন্তু গরমের দুপুরের লাঞ্চটা জমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।